অনেক আগেই প্রেমের কথা প্রকাশ করেছিলেন চিত্রনায়ক জিয়াউল রোশান। তবে সেই প্রেম যে 3 বছর আগে প্রণয়ে গড়িয়েছে সেটা গোপন রেখেছিলেন এই নায়ক। অবশেষে 6 মে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন চিত্রনায়ক। সেই অনুষ্ঠানের 18 দিনের মাথায় 24 মে মধ্যরাতে বাবা হওয়ার খবর জানান অভিনেতা। রোশানের সন্তান আসার দিনেই তার একটি ভিডিও করে রেখেছিলেন তাদেরই এক নিকটাত্মীয়, আর সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। হাসপাতালের মুহূর্ত স্মৃতি হিসেবে ধরে রাখতেই ভিডিও করা হয়েছে বলে জানিয়েছেন রোশান। ভিডিওতে দেখা যায় একজন নার্স নিয়ে যাচ্ছেন রোশানের স্ত্রী তাসিনা এশাকে। ঢোকার ঠিক আগ মুহূর্তে স্ত্রীর মাথায় চুমু দেন, হাত বুলিয়ে দেন মাথায় ও পিঠে। দরজা বন্ধ হওয়ার আগ পর্যন্ত ঠায় দাঁড়িয়ে রইলেন, এদিক ওদিক পায়চারি শেষে কোনায় থাকা সোফায় গিয়ে বসলেন। এরপর অঝরে কাঁদতে লাগলেন। বোরকা পরা এক নারী রোশানকে কাছে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, তারপরও কাঁদছেন, চোখ মুছছেন, আবার পায়চারি করতে থাকেন, উকি দিচ্ছিলেন থাই গ্লাসে। অপেক্ষার এক পর্যায়ে নার্স ট্রলিতে করে নিয়ে এলেন নবজাতককে। তোয়ালে জড়ানো নবজাতককে কোলে নেয়ার পর কান্নাটা যেন আরও বেড়ে গেল রোশানের। চুমু এঁকে দিলেন নবজাতককে, একটা সময় হাসতেও দেখা গেল নায়ককে। ভিডিওর সূত্র ধরে কথা হয় রোশানের সঙ্গে। কথা প্রসঙ্গে জানা যায় সন্তান আগমনের এই দিনে কান্নার কারণ। এদিন তিনি আবেগ ও ভয়ে কাঁদছিলেন, অপেক্ষায় ছিলেন কখন সন্তানের মুখটা দেখবেন। রোশান জানান এমনিতেই তার আবেগটা বেশি, তাছাড়া এশাকে নিয়ে একটু টেনশনও ছিল, তাছাড়া বাবুকে প্রথমবার দেখা এটা নিয়েও অন্যরকম একটা আবেগ কাজ করছিল অভিনেতার। 2.5 বছর আগে বিয়ে করেন ঢালিউড তারকা জিয়াউল রোশান। স্ত্রী তাহসিনা এশাকে নিয়ে ঘুরেও বেরিয়েছেন, বিয়ের খবরটি জানতেন তার খুব কাছের বন্ধুরা, আরও জানতেন তার আত্মীয় স্বজনের মধ্যে কেউ কেউ, শুধু জানতেন না তার শ্বশুর। চলতি মাসের শুরুতে একটি অনুষ্ঠানের মাধ্যমে আত্মীয় স্বজন সহ সবাইকে জানায় দুই পরিবার, ততদিনে রোশানের স্ত্রী এশা 9 মাসের অন্তঃসত্ত্বা। চিকিৎসক যখন বাবা হওয়ার খবরটি রোশানকে জানান তখন থেকে স্ত্রীর প্রতি বাড়তি যত্ন নেওয়া শুরু করেন, শুটিংয়ের সময়ের বাইরে পুরোটাই পরিবারকে দিতেন। রোশান জানান সন্তান যখন মায়ের পেটে ছিল তখন থেকে বেশি অনুভব করতেন, প্রতিটা দিন মায়ের পেটে মাথা দিয়ে অস্তিত্ব অনুভব করতেন, কথা বলতেন, সন্তানের মুখ দেখবেন সেই মুহূর্তের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন। যখন বাবু বাবু বলে কথা বলছিলেন তখন তার মনে হয়েছে সন্তান যেন সব কথা বুঝছে, উপলব্ধি করছে। 25 মে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে রোশানের স্ত্রী কন্যা সন্তানের জন্ম দেন। এ সময় রোশান সহ দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন, তবে রোশানের মা বাবা দুজনই গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় ছিলেন, পাশে ছিলেন একমাত্র বড় বোন। রোশান জানান বোরকা পরা যে নারী তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন তিনি তার আপন বড় বোন। সাদাকালো নিউজ।